আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসি প্রদীপের স্ত্রী চুমকির আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর। দুর্নীতির মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ সোমবার দুপুর 12টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তিনি বলেন, মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন চুমকি কারণ, তবে আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি, কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। বর্তমানে চুমকি কারণ আদালতে আছেন, তাকে সেখানে জেরা করা হচ্ছে, যোগ করেন তিনি। গত 23 আগস্ট টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে 3,95,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি তাদের আয়কর বিবরণীতে 13,13,000 টাকার তথ্য গোপন করেছেন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 3,95,00,000 টাকার সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। এই নিয়ে একজন মন্তব্য করেছেন, বাংলাদেশে হাজার হাজার পত্রিকা আছে, এতদিন কোনো পত্রিকা বের করতে পারলো না চুমকিকরণ কোথায় আত্মগোপনে ছিলেন। আশা করি পত্রিকাগুলো আরো দায়িত্বশীল হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দলের নেতাকর্মী আর আমাদের চুরি টাকা পাচার বন্ধ করতে বলেন, পাচারকৃত টাকা ফেরত আনেন। টাকা পাচারকারী দেশের অর্থনীতি ধ্বংসের মূল কারিগর। আদর্শ স্বামীর আদর্শ স্ত্রী, এই দুজনকে যদি আলাদাভাবে প্রশ্ন করা হয়, স্বামী হিসেবে ওসি প্রদীপ কেমন বা স্ত্রী হিসেবে চুমকি কেমন, তারা একে অপরকে দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী বা স্ত্রী দাবি করে বসবে। এই জন্য বলা হয়, ভালো মন্দের কোনো পাল্লা নেই, বাংলাদেশে যে যেটা চুরি ডাকাতি করে সেটাই হালাল ব্যবসা। আরেকজন বলছেন, এতদিন এই ভদ্রমহিলা কই ছিল? চুমকির বিরুদ্ধে 3,95,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। কোন সংস্থা তাকে খুঁজে পেল এত পরে? এতদিন কিভাবে সে পালিয়েছিল? অনেক বেশি খেয়েছে তাই ভালো লাগছে। আরেকজন মন্তব্য করেছেন, এটা ভালো এক সময়ে জামিনে মুক্ত হবে, তবে আরও আগে হওয়া উচিত ছিল। আহ দেশ প্রেম, ইন্ডিয়াতে যেভাবে সব জেলে পুড়েছে তার চেয়ে দেশে গিয়ে জেলে থাকার নামে হাসপাতাল কাটে অনেক আরাম। বাংলাদেশের মানুষের শত্রু এরা, চুমকি চলে একা পথে, বাকিটা আমাদের পাশা ভাইয়ের কাজ।